প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই অনলাইন ক্লাসে যে যেখান থেকে অংশগ্রহণ করেছ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি। আমি রওশনারা বেগম, সিনিয়র শিক্ষিকা, আর্ম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ, বগুড়া। আমাদের আজকের পাঠ বাংলা ব্যাকরণ, সপ্তম শ্রেণী, অধ্যায় 5। আলোচ্য বিষয় হচ্ছে কারক। কারকের এই অধ্যায় থেকে আমরা আজকে যা শিখব তা হচ্ছে কারক শব্দের অর্থ কী, কারক কাকে বলে, কারক কত প্রকার ও কী কী, কারক চেনার বা নির্ণয় করবার সহজ উপায় কী। প্রথমেই আসি কারক শব্দের অর্থ কী। কারক শব্দের অর্থ যা ক্রিয়া সম্পন্ন করে। ব্যুৎপত্তিগত দিক থেকে কারক হল ক্রি যোগ অক। একটি বাক্যে ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্বন্ধ বা সম্পর্ক তাকে কারক বলে। অর্থাৎ কারক হওয়ার পূর্ব শর্তই হচ্ছে যে ক্রিয়াপদের সাথে বাক্যস্থিত পদগুলোর একটি সম্পর্ক বা সম্বন্ধ থাকতে হবে, তাহলে সেই পদগুলোই হবে কোনো না কোনো কারক। এসো আমরা ছবি দেখি। ছবিতে কি দেখতে পাচ্ছি? ঘোড়ায় গাড়ি টানছে। আরেকটি ছবিতে দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীরা স্কুলে যাচ্ছে। প্রথম ছবিতে ঘোড়ায় গাড়ি টানছে, এই টানছে হচ্ছে ক্রিয়াপদ। এই টানছে ক্রিয়াপদের সাথে ঘোড়া এবং গাড়ি এই দুটি পদের একটি সম্পর্ক রয়েছে, অতএব ঘোড়া এবং গাড়ি এ দুটি পদ হলো কারক। আর দ্বিতীয় বাক্যটিতে ছাত্রছাত্রীরা স্কুলে যাচ্ছে, যাচ্ছে হলো ক্রিয়াপদ, আর যাচ্ছে ক্রিয়াপদের সাথে ছাত্রছাত্রীরা এবং স্কুলে এই দুটি পদের একটি সম্পর্ক রয়েছে, অতএব এই দুটি পদ হলো কারক। এখন এই টানছে এবং যাচ্ছে ক্রিয়াপদের সাথে যে অন্যান্য পদের যে সম্পর্ক রয়েছে তা আমরা কিভাবে নিশ্চিত হব, তা নিশ্চিত হবার জন্যে আমরা ক্রিয়াপদকে প্রশ্ন করব। কখনো কে দিয়ে, কখনো কি বা কাকে, কখনো কিসের সাহায্যে বা কি দিয়ে, কখনো কোথা থেকে বা কি হতে, কখনো কখন বা কোথায়, এসব দিয়ে প্রশ্ন করব ক্রিয়াপদকে। প্রশ্ন করার পরে যদি উত্তরগুলো আমরা বাক্যে পাই বা বাক্যে থাকে, তাহলে সেই উত্তরগুলোই হবে বা সেই পদগুলোই হবে কোনো না কোনো কারক। তাহলে এক্ষেত্রে আমরা প্রশ্ন করি এবং প্রশ্ন করে আমরা নিশ্চিত হই যে ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে পদগুলো এখানে আছে সেই পদগুলোর সম্পর্ক আছে কি নাই। তাহলে এক্ষেত্রে আমরা টানছে ক্রিয়াপদকে প্রশ্ন করি যে কে গাড়ি টানছে, উত্তর হবে ঘোড়া। তাহলে ঘোড়া হলো কারক, অর্থাৎ ঘোড়ার সাথে টানছে পদের সম্পর্ক রয়েছে। তেমনি ঘোড়ায় কী টানছে, গাড়ি, অতএব গাড়িও একটি কারক। দ্বিতীয় বাক্যে যাচ্ছে ক্রিয়াপদকে আমরা প্রশ্ন করি কারা স্কুলে যাচ্ছে, উত্তর হবে ছাত্রছাত্রীরা স্কুলে যাচ্ছে, অতএব ছাত্রছাত্রীরা হবে কারক। ছাত্রছাত্রীরা কোথায় যাচ্ছে, স্কুলে, অতএব স্কুলেও হবে কারক। কারক হলো ছয় প্রকার। এই ছয় প্রকার কিসের ভিত্তিতে ছয় প্রকার? এই যে বাক্যস্থিত পদগুলো রয়েছে ক্রিয়াপদের সাথে যাদের একটা সম্পর্ক, এই সম্পর্ক হলো ছয় রকমের, আর তারই ভিত্তিতে কারক হচ্ছে ছয় প্রকার। কর্তাকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক এবং অধিকরণকারক। প্রথমেই আসি কর্তৃকারক। কর্তৃকারক কাকে বলে? একটি বাক্যে যে কাজ করে, সে যে কেউ হতে পারে। ছেলেমেয়েরা কাজ করে, বাবা কাজ করে, মা কাজ করে, ভাই বোন কাজ করে, আমরা কাজ করি, জেলে কাজ করে, তারপরে শিল্পী কাজ করে, মালি কাজ করে, সবাই কাজ করি আমরা, কেউ না কেউ সবাই আমরা কোনো না কোনো কাজ করি। তো বাক্যে যারা কাজ করে তারা হলো কর্তা বা কর্তাকারক। দুটি ছবি আমরা দেখতে পাচ্ছি। এই ছবিতে, প্রথম ছবিতে দেখতে পাচ্ছি ছেলেমেয়েরা পড়ছে, ওরা কিন্তু কাজ করছে, ওরা কি কাজ করে, বই পড়ছে, অতএব এই ছেলেমেয়েরাই হবে কর্তাকারক। আর দ্বিতীয় বাক্যটিতে ছেলেরা ক্রিকেট খেলছে, এই বাক্যে ওরা কাজ করছে, ওরা কি কাজ করছে, ওরা ক্রিকেট খেলছে, অতএব এই ছেলেরাও হবে কর্তাকারক। বাক্যে যারা কাজ সম্পন্ন করে, এছাড়াও বলতে পারি সুমন বই পড়ে, তাহলে সুমন কাজ করছে, সুমন হবে কর্তাকারক। রবি স্কুলে যায়, রবিও কাজ করছে, সেই স্কুলে যাচ্ছে, অতএব রবি হবে কর্তাকারক। বুলবুলিতে ধান খেয়েছে, কে ধান খেয়েছে, বুলবুলি, ও কাজ করছে, ও হবে কর্তৃকারক। রানু গান গায়, কে গান গায়, রানু, তাহলে রানু হবে কর্তাকারক। এই কর্তাকারক নির্ণয়ের সহজ একটি উপায় আছে, সেটি কি? সেটি হচ্ছে যে আমরা ক্রিয়াপদকে প্রশ্ন করব শুধুমাত্র কে দিয়ে, মনে রাখবো শুধুমাত্র কে দিয়ে প্রশ্ন করব। কের বহুবচনে হবে কারা, তাহলে এই ক্ষেত্রে এই যে বাক্যটা দেওয়া আছে ছেলেমেয়েরা বই পড়ছে, এখানে আমরা পড়ছে ক্রিয়াপদকে প্রশ্ন করি যে কারা বই পড়ছে, উত্তর হবে ছেলেমেয়েরা, অতএব ছেলেমেয়েরা হবে কর্তাকারক।
আর দ্বিতীয় বাক্যটিতে ছেলেরা ক্রিকেট খেলছে, ক্রিয়াপদ হলো খেলছে। এই খেলছে ক্রিয়াপদকে আমরা প্রশ্ন করি, এখানেও বহুবচনে যে কারা ক্রিকেট খেলছে, ছেলেরা, অতএব ছেলেরা হবে কর্তাকারক। আর সুমন যে পড়ে, এক্ষেত্রে প্রশ্ন করতে পারি যে কে পড়ে, সুমন, অতএব সুমন হবে কর্তাকারক। রবি স্কুলে যায়, কে স্কুলে যায়, রবি, তাহলে রবি হবে কর্তাকারক। আর বুলবুলিতে ধান খেয়েছে, কে ধান খেয়েছে, বুলবুলি, অতএব বুলবুলি হবে কর্তাকারক। তাহলে আমরা ক্রিয়াপদকে প্রশ্ন করব কে দিয়ে, কে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা আসবে সেটি হবে কর্তাকারক। এরপরে আসি কর্মকারক। কর্মকারক কাকে বলে? কর্তা যাকে আশ্রয় করে কাজ সম্পন্ন করে সে হচ্ছে কর্মকারক। ধোপা কাপড় কাচছে, ধোপা তো কাপড়টা পরিষ্কার করছে বা কাচছে, এই যে তার কাঁচা কাজটি সম্পন্ন করছে কাকে আশ্রয় করে? কাপড়কে আশ্রয় করে, অতএব কাপড় হবে কর্মকারক। আর দ্বিতীয় বাক্যে আমরা দেখতে দ্বিতীয় বাক্যে আমরা দেখতে পাচ্ছি ডাক্তার ডাকো, এখানে একজন ডাক্তারের ছবি দেয়া আছে, কর্তা নেই এই বাক্যে। কাকে ডাকো? ডাক্তারকে ডাকো বা ডাক্তার ডাকো, অতএব ডাক্তার হবে কর্মকারক। যাকে আশ্রয় করে, যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে। যেমন ধরো ছেলেরা ব্যাকরণ পড়ছে, ছেলেরা আসলে কাকে আশ্রয় করে তাদের পড়া কাজটি সম্পন্ন করছে? ব্যাকরণকে আশ্রয় করে পড়া কাজটি সম্পন্ন করছে, অতএব ব্যাকরণ হবে কর্মকারক। বাঘে মানুষ খায়, এই বাক্যে বাঘ তার খাওয়া কাজটি সম্পন্ন করছে মানুষকে আশ্রয় করে, অতএব মানুষ হবে কর্মকারক। তেমনি নিতু গান গায়, তার গাওয়া কাজটি সম্পন্ন করছে গানকে আশ্রয় করে, অতএব গান হবে কর্মকারক। তাহলে এই ক্ষেত্রে আমরা মনে রাখি যে যাকে আশ্রয় করে কর্তা কাজটি সম্পন্ন করে। আর এই কর্মকারক নির্ণয়ের যে সহজ উপায় সেটি হচ্ছে আমরা ক্রিয়াপদকে প্রশ্ন করব কি বা কাকে দিয়ে। মনে রাখি, কি বা কাকে দিয়ে আমরা ক্রিয়াপদকে প্রশ্ন করব, তাহলে তার উত্তরে যে পদটি আসবে সেটি হবে কর্মকারক। তাহলে এই বাক্যে আমরা প্রশ্ন করি ধোপা কি কাটছে, উত্তর হবে কাপড়, অতএব কাপড় হবে কর্মকারক। আর কাকে ডাকো, দ্বিতীয় বাক্যে ডাক্তারকে ডাকো বা ডাক্তার ডাকো, অতএব ডাক্তার হবে কর্মকারক। এমনি বাঘে মানুষ খায় যদি বলি বাক্যটি, তাহলে এই বাক্যে এরকম প্রশ্ন করা যেতে পারে যে বাঘে কি খায়? মানুষ খায়, অতএব মানুষ হবে কর্মকারক। নিতু গান গায়, নিতু কি গায়? গান গায়, তাহলে গান হবে কর্মকারক। এবার আসি করণ। করণ শব্দের অর্থ কি? করণ শব্দের অর্থ হলো যন্ত্র, সহায়ক, উপায়, অর্থাৎ কর্তা যার সাহায্যে বা যা দিয়ে তার কাজটি সম্পন্ন করে। কর্তা যদি হাত দিয়ে খেলে তাহলে হাত দিয়ে হবে করণ, কর্তা যদি পা দিয়ে চলে তাহলে পা দিয়ে হবে করণ, কর্তা যদি সুই দিয়ে সেলাই করে তাহলে সুই হবে করণ, কর্তা যদি কলম দিয়ে লেখে তাহলে কলম হবে করণ। দুটি ছবি আমরা দেখতে পাচ্ছি, প্রথম ছবিতে ছাত্রছাত্রী কিংবা ছাত্ররা কিংবা ছেলেমেয়েরা ছেলেরা বল খেলছে, ছেলেরা বা ছাত্ররা বল খেলছে, তাহলে ওরা কিন্তু বল দিয়ে কাজটি সম্পন্ন করছে, অতএব বল হবে করণকারক। আর দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে ফুল দিয়ে মালা তৈরি করা হয়েছে, ফুল একটি উপকরণ যা দিয়ে মালাটি হয়েছে, অতএব এই ফুল দিয়েই হবে করণকারক। তেমনি হতে পারে যে শিকারি বিড়াল গোফে চেনা যায়, বিড়ালটি যে শিকারি তার গোফের সাহায্যে তাকে চেনা যায়, অতএব গোফ হবে করণকারক। তেমনি চেষ্টায় সব হয়, মানে কিসের সাহায্যে সব হয়? চেষ্টার সাহায্যে বা চেষ্টা দিয়ে বা চেষ্টার মাধ্যমে, অতএব চেষ্টা হবে করণকারক, মানে যা দিয়ে কাজটি সম্পন্ন হয়। সেক্ষেত্রে আমরা এই কারকটি নির্ণয় করার জন্য সহজ যে উপায় আমাদের রয়েছে সেটি হলো আমরা ক্রিয়াপদকে প্রশ্ন করতে পারি যে কি দিয়ে বা কিসের সাহায্যে কাজটি সম্পন্ন হয়েছে। তাহলে এখানে আমরা প্রশ্ন করি ছাত্ররা কি দিয়ে খেলছে, উত্তর হবে বল দিয়ে। আসলে দিয়ে কথাটা কখনো বাক্যে থাকবে কখনো থাকবে না, তারপরে আমাদের ধরে নিয়েই প্রশ্ন করতে হবে যে আসলে বল দিয়ে খেলা হয়, বল দিয়ে কথাটা না হলে আসলে বল তার ইয়াটি প্রশ্নটি সম্পন্ন করা যাবে না, উত্তর আসবে না। অতএব এখানে আমরা প্রশ্ন করার সময় বল দিয়ে, কি দিয়ে খেলছে, উত্তর হবে বল দিয়ে, অতএব বল হবে করণকারক। আর কি দিয়ে মালা হয়, ফুল দিয়ে, এই ফুল দিয়ে হবে করণকারক। শিকারি বিড়াল কিসের সাহায্যে চেনা যায়? গোফের সাহায্যে, অতএব গোফ হবে করণকারক। আর কিসের সাহায্যে সব হয়? চেষ্টার সাহায্যে সব হয়, চেষ্টায় হবে করণকারক। আমরা চোখ দিয়ে দেখি, আমরা কিসের সাহায্যে দেখি? চোখ দিয়ে দেখি, অতএব চোখ দিয়ে হবে করণকারক। তেমনি সূচে ভালো সেলাই হয়, মানে কি দিয়ে সেলাই ভালো হয়? সূচ দিয়ে, কিংবা এ সুতায় কাপড় ভালো হয়, এ সুতা হবে, সূচ হবে করণকারক। এরপরে আসি করণের পরে সম্প্রদানকারক। সম্প্রদানকারক কাকে বলে? সত্য ত্যাগ করে যাকে দান করা হয় বা যাকে সাহায্য করা হয় তাকে সম্প্রদানকারক বলে। সত্য ত্যাগ করে, দুটি ছবি আমরা দেখতে পাচ্ছি, প্রথম ছবিতে
একজন ভিক্ষুক ভিক্ষা চাচ্ছেন, আমরা বলি ভিক্ষুককে ভিক্ষা দাও, তাহলে এই ভিক্ষুকই হবে সম্প্রদান, মানে তাকে সাহায্যের প্রয়োজন বা তার জন্য ভিক্ষা প্রয়োজন, আর সেই ভিক্ষা আমরা সত্য ত্যাগ করে দিয়ে থাকি, অতএব এই ভিক্ষুকই হবে সম্প্রদান। আর নিচের ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে অনাহারী মানুষগুলো একেবারে না খেয়ে কঙ্কাল হয়ে গিয়েছে, এদেরকে কি দাও, অন্ন দাও, খাবার দাও, তাহলে এই অনাহারী মানুষগুলোই হলো সম্প্রদান কারক। তেমনি হতে পারে বস্ত্রহীন মানুষ, মানে বস্ত্র নাই, পোশাক নাই, তাদেরকে পোশাক দাও, তাহলে বস্ত্রহীন হবে সম্প্রদান কারক। গরিবকে টাকা দাও, গরিব হবে সম্প্রদান কারক। দিনে দয়া করো, দিন হবে সম্প্রদান কারক। জীবকে আহার দাও, জীব হবে সম্প্রদান কারক, এরকম। আর যে হলো দরিদ্র, সে তাকে ধন দাও বা টাকা পয়সা দাও, তাহলে দরিদ্র হবে সম্প্রদান কারক। যাকে আমরা সত্য ত্যাগ করে দান করি বা যাকে সাহায্য করি, সে হলো সম্প্রদান। এই ক্ষেত্রেও এই সম্প্রদান কারকের সহজ উপায় আছে নির্ণয় করবার, সেটি হচ্ছে যে আমরা প্রশ্ন করব, কাকে ভিক্ষা দাও, কাকে দান করো, কাকে দয়া করো, কাকে টাকা দাও, কাকে বস্ত্র দাও, কাকে অন্ন দাও, কাকে খাবার দাও, কাকে সাহায্য করো, এরকম আমরা কাকে দিয়ে প্রশ্ন করব। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রশ্ন করি, কাকে ভিক্ষা দাও, ভিক্ষুককে, অত ভিক্ষুককে হবে সম্প্রদান কারক। আর কাকে অন্ন দাও, অনাহারীকে, অনাহারী হবে সম্প্রদান কারক। কাকে বস্ত্র দাও, বস্ত্রহীনে, তাহলে বস্ত্রহীনে হবে সম্প্রদান কারক। আর কাকে আহার দাও, জীবকে, জীব হবে সম্প্রদান কারক। কাকে দয়া করো, দিনে, দিনে হবে সম্প্রদান কারক। কাকে টাকা পয়সা দাও, অসহায়কে টাকা পয়সা দাও, অসহায় হবে সম্প্রদান কারক। কিন্তু ধোপাকে কাপড় দাও সম্প্রদান নয়, এখানে এই জন্য নয় যে আমরা কাপড়টা ধোপাকে পরিষ্কার করবার জন্য দেই, সত্য ত্যাগ করে দিই না, তা আবার ফেরত নিয়ে আসি, অতএব এই ধোপাকে সম্প্রদান নয়। তাহলে আমরা এখানে মনে রাখি যে যাকে সত্য ত্যাগ করে দান করা হয়, অসহায় মানুষ, অনাহারী মানুষ, বস্ত্রহীন মানুষ, এদেরকে আমরা সত্য ত্যাগ করে দান করে থাকি, অতএব এই মানুষগুলোই হবে সম্প্রদান কারক। এরপরে আসি অপাদান কারক। অপাদান কারকের সংজ্ঞাটা হচ্ছে এরকম যে যা থেকে কোনো কিছু ভীত, পতিত, গৃহীত, রক্ষিত হয় তাকে অপাদান কারক বলে। আমরা এখানে ছবিতে কি দেখতে পাচ্ছি যে গাছ থেকে পাতা ঝরছে, তার মানে পাতা গাছ থেকে বিচ্যুতি ঘটছে, অতএব এই গাছ থেকেই হবে অপাদান কারক, বিচ্যুতি অর্থে অপাদান কারক। আর দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে জমি থেকে কৃষক ফসল তুলছে, মানে জমি থেকে আমরা ফসল পাই, এই ক্ষেত্রে জমি থেকে হবে অপাদান কারক, কিন্তু এটি জাত অর্থে অপাদান। আর তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছি একটি বাঘের ছবি, বনে বাঘের ভয়, অর্থাৎ ভয়টা বাঘ থেকে উৎপন্ন হয়, অতএব বাঘ হবে অপাদান কারক। যা থেকে কোনো কিছু ভীত, পতিত, গৃহীত, রক্ষিত হয় তাকে অপাদান কারক বলে। পাপে বিরত হও, আসলে বিরত আমরা কোথা থেকে হই, পাপ থেকে, অতএব পাপ থেকে হবে অপাদান কারক। আর বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদ থেকে আমাকে বাঁচাও, কোথা থেকে বাঁচাও, বিপদ থেকে, এ নহে মোর প্রার্থনা, এখানে বিপদ থেকে হবে রক্ষিত অর্থে অপাদান। তাহলে এই ক্ষেত্রে অপাদান কারক নির্ণয়ের সহজ যে উপায়, সেটি হচ্ছে আমরা ক্রিয়াপদকে প্রশ্ন করব কোথা থেকে বা কি হতে। এখানে কোথা থেকে পাতা পড়ছে, গাছ থেকে, অতএব গাছ থেকে হবে অপাদান। কোথা থেকে ফসল পাই, জমি থেকে, অতএব জমি থেকে হবে অপাদান। আর কোথা থেকে ভয়টা আসে, বাঘ থেকে, বাঘ থেকে হবে অপাদান। কোথা থেকে বিরত হও, পাপ থেকে, পাপ থেকে হবে অপাদান। আর কোথা থেকে রক্ষা করো, বিপদ থেকে, বিপদ থেকে হবে অপাদান। আর কোথা কোথা থেকে আমরা মাছ পাই, আসলে নদী থেকে কিংবা পুকুর থেকে, তাহলে নদী এবং পুকুর হবে অপাদান। যা থেকে আমরা মাছ পাই বা মাছ তোলা হয়, উৎপন্ন হয়, কিন্তু যদি বলি যে পুকুরে মাছ আসে, তাহলে কিন্তু অপাদান নয়। কলমে কালি ঝরে, কোথা থেকে কালি ঝরে, কলম থেকে, অতএব কলম থেকে হবে অপাদান। সর্বশেষ যে কারক, সেটি হচ্ছে অধিকরণ কারক। অধিকরণ কারক কাকে বলে? ক্রিয়ার আধারকেই অধিকরণ কারক বলে, অর্থাৎ ক্রিয়া যে স্থানে, যে সময়ে বা যে বিষয়ে সম্পন্ন হয় তাকে বলা হয় অধিকরণ কারক। এক্ষেত্রে আমরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছি যে বাগানে ফুল ফুটেছে, কোথায় ফুল ফুটেছে বাগানে, অতএব বাগান হবে অধিকরণ কারক। একটা জায়গা বোঝাচ্ছে, আকাশে চাঁদ উঠেছে, আকাশটা একটা জায়গা নির্দেশ করছে, একটা স্থান বোঝাচ্ছে, এই আকাশে চাঁদ ওঠা মানে একটা জায়গায় চাঁদ উঠেছে, তাহলে আকাশ হবে অধিকরণ কারক। নদীতে পানি আছে, এখানেও বিশালতা বা একটা জায়গা বোঝাচ্ছে, এখানে নদী হবে অধিকরণ কারক। তেমনি মেয়েটি ব্যাকরণে ভালো, মেয়েটি কিসে ভালো, ব্যাকরণ একটা বিষয় বোঝাচ্ছে, এই ব্যাকরণ, অর্থাৎ ব্যাকরণ হবে অধিকরণ কারক। আর বসন্তে কোকিল ডাকে, একটা সময় বোঝাচ্ছে, এই বসন্তে হবে অধিকরণ কারক।
কারক। এক্ষেত্রে অধিকরণ কারক নির্ণয়ের যে সহজ উপায় সেটি হচ্ছে আমরা ক্রিয়াপদকে প্রশ্ন করব যে কখন কোথায় কিসে। তাহলে এখানে আমরা প্রশ্ন করি যে কোথায় ফুল ফুটেছে বাগানে, বাগানে হবে অধিকরণ কারক। আর কোথায় চাঁদ উঠেছে আকাশে, আকাশ হবে অধিকরণ কারক। কোথায় পানি আছে নদীতে, নদী হবে অধিকরণ কারক। আর মেয়েটি কিসে ভালো, মেয়েটি ব্যাকরণে ভালো, ব্যাকরণ হবে অধিকরণ কারক। কোথায় তৈল আছে, তিলে, অতএব তিলে হবে অধিকরণ কারক। কোথায় কালি আছে, কলমে, কলমে হবে অধিকরণ কারক। একটি কলম, কলমের উদাহরণ দিয়ে এই তিনটি কারক নির্ণয় করা যেতে পারে। যেমন ধরো যে কোথায় কালি আছে কলমে যদি বলি, কলমে কালি আছে তাহলে কলমে হবে অধিকরণ। আর কলমে কালি ঝরে মানে কোথা থেকে কালি ঝরছে কলম থেকে, সেক্ষেত্রে কলম থেকে হবে অপাদান। আর কলমে ভালো লেখা হয় এই ক্ষেত্রে কলম হবে করণ, মানে কলম দিয়ে কাজটি সম্পন্ন হয়, অতএব সেটি হবে করণ। তো একটি বাক্য থেকে কিন্তু আমরা ছয়টি কারকই নির্ণয় করতে পারি। যেমন ধরো রাজন সকালবেলা নিজ হাতে বাক্স থেকে গরিবদেরকে টাকা পয়সা দান করলেন। এই ক্ষেত্রে আমরা এই বাক্যতে ছয়টি কারকই আমরা নির্ণয় করতে পারি। আমরা প্রথমে প্রশ্ন করি যে কে দিলেন, উত্তর হবে রাজন দিলেন, অতএব রাজন হবে কর্তা কারক। আর কি দিলেন, টাকা পয়সা, টাকা পয়সা হবে কর্মকারক। কি দিয়ে দিলেন, হাত দিয়ে দিলেন, অতএব হাত দিয়ে হবে করণ কারক। কাকে দিলেন, গরিবকে দিলেন, গরিব হবে সম্প্রদান কারক। কোথা থেকে দিলেন, বাক্স থেকে দিলেন, অতএব বাক্স থেকে হবে অপাদান কারক। আর কখন দিলেন, সকালবেলা দিলেন, সকালবেলা হবে অধিকরণ কারক। আজ এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।